হ্যালো এভরিওয়ান, এটা আমার ডেলিভারির পরের দিনকার ভিডিও। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যথাটা একটু কম ফিল করছিলাম, আগের দিনকে রাতে যতটা ব্যথা হচ্ছিল তার থেকে একটুখানি কম ফিল করছিলাম, তো একটু বেটার লাগছিল। এরপরে সকালবেলায় আমাকে ওখান থেকে সুজি দিয়েছিল খেতে, তো সুজিটা খেয়ে নিয়েছিলাম। আর ফার্স্ট টাইম পুচু সোনাকে এত ভালোভাবে আমি কোলে নিয়েছিলাম, কারণ অতীত দিনকে রাত্রিবেলা ভালোভাবে কোলে নিতে পারিনি ব্যথার জন্য। আর ওদিক থেকে নার্স দিদিরা এসেছিল পুচকুকে খাওয়াতে, আমি ওদের কাছ থেকে শিখছি কীভাবে ঢেকু তোলা যায় আর বেবিদের টেক কেয়ার করতে হয়, ওরাও আমাকে শিখিয়ে দিচ্ছিল। এরপরে আমি লাঞ্চ সেরে নিয়েছিলাম, লাঞ্চে গলা ভাত, চিকেন, ডাল এসব দিয়েছিল। তারপরে আমাকে ওরা একটা ফল কেটে দিয়েছিল, আর সাথে শুভজিৎ বিকেলবেলায় গিয়েছিল একটু বেবির জন্য শপিং করতে, যেহেতু কালকে আমাদের বাড়ি যাওয়া, তাই ওর জন্য একটা কেরিয়ার আর দুটো ছোট ছোট জামা কিনে এনেছিল। আর সাথে বিকেলবেলায় আমাকে নার্সরা হাঁটিয়েও ছিল, যেটা হচ্ছে ওটির পর ফার্স্ট হাঁটা, তো সেটা হাঁটতে একটু কষ্ট হয়েছিল, বাট আমার মানে মোটামুটি ঠিকঠাক হাঁটার পরে মানে ভালোভাবে আমি রিকভারি করে গিয়েছিলাম। এটা পরের দিন সকালবেলার ভিডিও, এটা বাড়ি যাওয়ার আগে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর শুভজিৎ যা যা আর কি ডকুমেন্টে সই টই করা সমস্ত কিছু করছিল। এরপর আমরা পুচকু সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।